বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি দুপুরে যেভাবে কাজগুলো করলাম সেভাবে আপনাদের সাথে শেয়ার করব, আর দুটো রেসিপি আমি আজকে শেয়ার করব। তো আমি দুপুর থেকে যেভাবে কাজগুলো করলাম, আর হচ্ছে আমি দুপুরে রান্না করেছি ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আমি কিভাবে ভর্তা তৈরি করেছি, এই দুটো রেসিপি আমি আজকে করে দেখাবো। তো ঠিক আছে, আমি আমার যেভাবে আমি শুরু থেকে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, তো ঠিক আছে, আমি এখন মাছ আঁশ বেছে নিচ্ছি। আর ততক্ষণে আপনাদের সাথে আমি আমার ভিডিও শুরুতে বলে দিচ্ছি, প্লিজ আমার চ্যানেলে নতুন ভাই বোন যারা আসবেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই ছোটো বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর হচ্ছে আমার যারা করেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার ভাই বোন যারা আমার সবাইকে আমি একটাই উদ্দেশ্য করে বলছি, আসুন আমরা সবাই সততার পথে চলি, সততার মতো কাজ করি, আর নিজেকেও সৎ রাখার চেষ্টা করি। তো এভাবে নিজের মনকে সব সময় এরকম সততার মধ্যে রাখলে নিজেকেও সতেজ লাগে, আবার অন্যকেও মানে নিজের মনের ভিতরে কোনো অশান্তি হয় না, যে আমি একদম মাছ কেটে এরকম মানে আর অন্য কেউ আসলে দেখাতে গেলে সততার মধ্যে রাখা লং হয়ে যায়। নিজেও একটু একটু করে যতটুকু পারতেছি তো এভাবেই আমি আসলে আর এমনিতে তো ক্যামেরার পিছনে অনেক কাজ থাকে, সব কিছু তো আর দেখানো সম্ভব না। তো আমার ভাই বোন সবাইকে আমি বললাম, আসুন আমরা সবাই সততার মধ্যে চলি, সততা থাকি এবং নিজেকেও সততা রাখি, অন্যকেও সততা রাখতে চেষ্টা করাই। এই তো এটাই হচ্ছে আমার আসলে এই কথাটি আমি বলতে চেয়েছিলাম। তো যাই হোক, আমি আমার কাজগুলোই আমি সম্পূর্ণ করি, আর অবশ্যই আমার কথার ভিতরে যদি আমার ভাই বোনরা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর হচ্ছে এই তো আমার এখন আমি হচ্ছে মাছ কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি পেঁয়াজ কেটে নিব।
তো আমি এখন ইলিশ মাছ ভাজি করব। তো আমি ইলিশ মাছে ভাজাতে প্রথমে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদমতো, তারপর আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ জিরা মশলা গুঁড়ো, এটা অপশনাল, আপনারা চাইলে দিবেন না হলে স্কিপ করে দিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ, তারপর দিয়ে দিলাম রসুন হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, তারপর আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো মরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, এখন দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো হাফ চামচ। এখন আমি এটাকে মেখে নিব। তো আমি যেভাবে ইলিশ মাছ ভাজি করি ওইভাবে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। তো এখন আমি এটা মেখে নিচ্ছি। তো এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ডেকে রাখলাম, 5 থেকে 10 মিনিটের জন্য। তারপর আমি বাকি মাছগুলো মানে মাথা লেজ এটা দিয়ে আমি ভর্তা তৈরি করব। তো এখন আমি এটাকেও মেখে নিব হলুদ মরিচ লবণ দিয়ে, এটাতে আর কোনো বাড়তি জিনিস ইউজ করব না। তো আমি আজকে দুপুরে যেভাবে শুরু থেকে কাজগুলো শুরু করলাম এবং শেষ পর্যন্ত আমি আজকে সব কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমি এই চুলা দিয়ে ভাত বসিয়ে দিলাম, এখন আমি মাছগুলো ভেজে নিব। তো আমি ইলিশ মাছটা সরিষার তেল দিয়ে ভাজবো, আর অবশ্যই আপনারা ইলিশ মাছ সরিষার তেল দিয়ে ভাজবেন, দেখবেন যে অনেক টেস্ট এটার, স্বাদ ইলিশ মাছের স্বাদ যেমন তেমন আরও দ্বিগুণ বেড়ে যায় ইলিশ মাছ সরিষার তেল দিয়ে ভাজলে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন ভাজার জন্য। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর আমি কীভাবে ভাজা ভাজা করলাম মাছটা, আমি একটু কড়া করে ভাজলাম লাল করে, আপনারা যে যেমন ভেজে ভাজা পছন্দ করেন। তো আমি এখন উঠিয়ে নিচ্ছি, আর এখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিব একটু ইলিশ মাছের উপরে দেওয়ার জন্য। তো আমি এই তো আমার ইলিশ মাছের ভাজা রেসিপিটা শেষ, এখন আমি পরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর কেমন হয়েছে আমার আজকের দুটো রেসিপি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তাও জানাবেন।
তো আমি এখন বাকি মাছগুলো ভেজে নিচ্ছি ভর্তা করার জন্য। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে রসুন এগুলাকে একটু তেল দিয়ে ভেজে নিব। আর এই ভর্তাতে আপনারা চাইলে ধনে পাতা কুচি দিতেও পারেন, নাও দিতে পারেন। ধনে পাতা কুচিটা দিলে হয় কি, মানে ইলিশ মাছের যে ঘ্রাণটা ওইটা চলে যায় আসলে, তো এই জন্যই আমি এটা স্কিপ করে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন এখানে ধনে পাতা কুচি। তো এখন আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো, এটাকেও আমি একটু এখানে মিক্সড করে নিয়েছি, সবগুলো একসাথে ভেজে নিব এখন। তো এখন আমি হচ্ছে আমার সব কিছু রেডি করা হয়ে গেছে, এখন আমি ভর্তাটা বেটে নিব পাটায়। আর পাটায় ভর্তা বাটলে আসলে স্বাদে দ্বিগুণটাও বেড়ে যায় ভর্তার। তো আমি মাছের কাঁটা বেছে নিয়েছি, আজকে হয়তোবা ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাও অনেক কিছু দেখাইনি, একটু একটু করে যতটুকু পারছি ততটুকুই শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমি এখন হচ্ছে মাছটাকে আগে বেটে নিব, মাছের মাথাটাকেই। তো আমার মাছের মাথাটা, লেজটা বাটা হয়ে গেছে মাছগুলো। তো এখন আমি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলা রসুন এগুলাকেও বেটে নিব এখন। তারপর এখানে আমি লবণও দিয়ে দিলাম, স্বাদ মতো আপনারা লবণ দিবেন। আর হচ্ছে আমি যেহেতু বাজাতে লবণ দিয়েছি, তাই এটা লবণটা আমি একটু পরে অ্যাড করলাম। তো আমার ভর্তাটা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিব। তো আমার ভর্তা তৈরি হয়ে গেছে, এই তো দেখতেই পাচ্ছেন। আমার আজকে দুটো রেসিপি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটিও একদমই শেষ পর্যায়ে, এখন হচ্ছে আমি ভর্তার উপরে একটু পেঁয়াজ কেটে নিয়েছি পরিবেশন করার জন্য। তো আমিও আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, ছোট বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট রইল। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।